সমাগত অসম ক্রিকেট সংস্থার নির্বাচন কোনে লব এসিএর পরবর্তী নেতৃত্ব সভাপতি সম্পাদকর আসনত কোন কোন রাজ্যর ক্রীড়ামহলত প্রবল চর্চা এসিএর নির্বাচনের রাজ্যর সবাতোকৈ ধনী ক্রীড়া সংগঠন অসম ক্রিকেট সংস্থা বিসিসিআইর নবনিযুক্ত যুটীয়া সচিব হিসাবে দায়িত্ব লওয়া দেবজিৎ লন শইকীয়া এসিএর সচিবর দায়িত্বত আছিল সভাপতি রমেন দত্ত কোষাধ্যক্ষ ত্রিদীপ কোঁয়ার উপসভাপতি পরীক্ষিত দত্ত আর যুটীয়া সচিব কামাখ্যা শইকীয়া সহ কমিটিখনের কার্যকাল ইতিমধ্যে শেষ হয়েছে 27 নভেম্বরত এসিএর সম্ভাব্য নির্বাচন 21 নভেম্বর মনোনয়ন দাখিলর শেষ তারিখ চর্চালে আহিছে এগারী যুব বিধায়কর নাম নাহরকুটিয়া বিধানসভা সমষ্টির বিজেপি বিধায়ক তরঙ্গ গগৈ এসিএর সভাপতির আসনত বিনা প্রতিদ্বন্দ্বিতারে তরঙ্গ গগৈ চর্চা চলিছে যে বিসিসিআইর সভাপতি জয় শাহে তরঙ্গ গগৈলৈ ইতিমধ্যেই সেউজ সংকেত প্রদান করেছে কাজিরঙাত অনুষ্ঠিত হওয়া এক বিশেষ কার্যসূচীত তরঙ্গ গগৈ এসিএর সভাপতি হওয়ার বাবে জয় শাহে আহ্বান জানাইছিল বলে চর্চা চলিছে ইফালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অতি প্রিয় যুব বিধায়কজন বিনা প্রতিদ্বন্দ্বিতারে অসম ক্রিকেট সংস্থার পরবর্তী সভাপতি হওয়াটো প্রায় নিশ্চিত সোমবারে 11 বজাত মনোনয়ন দাখিল করব তরঙ্গ গগৈয়ে তেওঁক সঙ্গ প্রদান করব বিসিসিআইর নবনিযুক্ত যুটীয়া সচিব দেবজিৎ লন শইকীয়াই ইফালে সম্পাদক পথত প্রতিদ্বন্দ্বিতার বাবে পূর্বর কোষাধ্যক্ষ ত্রিদীপ কোঁয়ার আর প্রাক্তন রঞ্জী ক্রিকেটার রাজেশ বরার নামটো চর্চিত হয়েছে রাজেশ বরাই প্রতিদ্বন্দ্বিতা করবনে নাই সেয়া অবশ্যই এই মুহূর্তলৈকে নিশ্চিত হওয়া নাই যদি রাজেশ বরাই নির্বাচন নেখেলে তেন্তে ত্রিদীপ কোঁয়ারও বিনা প্রতিদ্বন্দ্বিতারে এসিএর সম্পাদক নিশ্চিত হওয়াটো খাটাং উপসভাপতির পদত শৈবাল সেন গুপ্তা বনাম সনাতন দাস আনহাতে আকর্ষণীয় পর্যায়লৈ আহিছে যুটীয়া সচিব পদর নির্বাচন যুটীয়া সচিব পদত সুজিৎ চৌধুরী বনাম রাজেন্দ্র সিং কোষাধ্যক্ষ পদত অনুপম দাস বনাম চিরঞ্জীব লাংথাসা এনেদরেই গুরুত্বপূর্ণ ক্রিয়া সংগঠনটোর নির্বাচনের সাজু হয়েছে সকলো অনুপম দাসে নির্বাচন নেখেলিলে ডিমা হাসাওর চিরঞ্জীব লাংথাসা বিনা প্রতিদ্বন্দ্বিতার কোষাধ্যক্ষ পদত অধিষ্ঠিত হব কেবাখনো নতুন মুখে আগন্তুক সময়ত অসম ক্রিকেটের দায়িত্ব লওয়াটো নিশ্চিত হয়ে পড়েছে নয়জ্যোতি ভূঞাৰ রিপোর্ট প্রাগ নিউজ